নমস্কার। আজকে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ বা গরমে একটু স্বস্তিও বলা চলে, প্রচন্ড বাজ পড়ছে চারিদিকে, তো সেই কারণে যান্ত্রিক ব্যবস্থা একটু সমস্যা হচ্ছে, ইন্টারনেট ব্যবস্থাটায় বেশ সমস্যা হচ্ছে, ইন্টারনেট ঠিক কাজ করছে না। তো আজকে এই ইন্টারনেটের সমস্যাটার মধ্যেই আজকের অনুষ্ঠানটা করতে হচ্ছে, যেহেতু করার কথা ছিল। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকলো, যেহেতু ইন্টারনেটের সমস্যাটা হচ্ছে, যদি আমার কথা শুনতে কোনো অসুবিধা হয়, ছবি হয়তো অপরিষ্কার আসতেও পারে, আমি জানি না ছবি কিরকম আসবে, ছবি হয়তো খারাপ আসতে পারে, সেটা অতটা সমস্যা নয়, কিন্তু যদি কথা পরিষ্কার বোঝা না যায়, তো আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যে কথাটা আদৌ ঠিকঠাক বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। স্বামী বিবেকানন্দ একটা দারুণ কথা বলেছিলেন, যে এই কথাটা আজকের দিনের সাথে খুব ভালো খাপ খায়। স্বামীজি বলেছিলেন যে সেই দিনটাই দুর্দিন, যেই দিন ঈশ্বর প্রসঙ্গ হয় না বা ঈশ্বর চিন্তা হয় না, ঝড় বৃষ্টি হলে তা দুর্দিন নয়, আর সেই দিনটাই সুদিন যেদিনকে ঈশ্বর প্রসঙ্গ হয়। তো আজকে তো দুর্দিন শুধু বৃষ্টি বা বাজ পড়ছে বলে নয়, আজকে চারদিকে দুর্দিন, শুধু আজ বলে নয়, আমরা একটা অনেক লম্বা দিন বা সময় ধরে এই দুর্দিন কাটাচ্ছি, আমরা বাস করছি, মৃত্যুর খবর, অসুস্থের খবর দিয়ে এক একটা দিন আমরা কাটাচ্ছি। তো আমাদের চারপাশে সত্যি ভয়ানক দুর্দিন এখন, কিন্তু তার মধ্যেও যদি ঈশ্বরীয় প্রসঙ্গ কিছুটা সময় থাকে, তাহলে দুর্দিনটা আর অতটা দুর্দিন বলে আমাদের কাছে মনে হয় না। তার কারণ ঈশ্বরীয় প্রসঙ্গ তা নয় যেটা এক চুটকিতে বা এক ম্যাজিকে দুর্দিনটাকে সুদিন করে দেবে, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ মনকে সেই জায়গাটায় নিয়ে পৌঁছাবে, সেই জোরটা মনকে দিতে সাহায্য করবে, যেই জোরটা দিয়ে ওই দুর্দিনটার সামনাসামনি আমরা হতে পারি। দুর্দিন তো থাকবেই, সেটা পাল্টানো তো আমাদের হাতে নেই, সম্ভব নয়, কিন্তু তার সামনাসামনি যখন আমাদের করতেই হবে, সামনা যখন করতেই হবে, তো দুর্বলভাবে ফেস করব কেন, কঠিনে ফেস করি, শক্ত হয়ে ফেস করি, তার জন্য ঈশ্বরীয় প্রসঙ্গ। বেশ কিছুদিন করোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মানে ইনফ্যাক্ট রোজই একের পর এক ঘুম থেকে ওঠার পর প্রচুর ফোন আসছে চারদিক থেকে, এ ভর্তি হতে চাইছে, সে অসুস্থ হতে চাইছে। কিন্তু তার মধ্যে আমার একটা বইয়ের নাম মনে পড়লো সমস্ত কিছুর মধ্যে, সেই বইটার নাম স্বামী শিষ্য সংবাদ। স্বামী বিবেকানন্দ তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে যা কথা বলতেন, গুরু শিষ্যের যা কথোপকথন হতো, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী সেই কথোপকথন গুলোকে যেই বইটা আকারে লিখেছিলেন, সেই বইটার নাম স্বামী শিষ্য সংবাদ। অসাধারণ একটা বই, অসামান্য একটা বই। এই বই পড়ে প্রচুর মানুষ, প্রচুর ছেলে মেয়ে সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। তো আমার হঠাৎ একদিন মনে হলো যে এই বইটা এত গুরুত্বপূর্ণ একটা বই, তো এই বইটা যদি একদম শুরু থেকে শেষ একটা আলোচনা করা যায়, এই বইটা নিয়ে একটা আলোচনার মধ্যে আসা যায়, তাহলে কেমন হয়। তো সেটা নিয়ে প্রণয়ের সাথে কথা বললাম, তো প্রণয় সাগ্রহে রাজি হয়ে গেল। তো আজকে প্রথম দিন, এই বইটার একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করছি, একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অব্দি যাওয়ার ইচ্ছা রইলো, জানি না কি হবে বা ঈশ্বরের কি ইচ্ছা, তিনি কি চান। এই বইটার কোনো জায়গা না আমার মনে হয় বাদ দেওয়ার নেই, কারণ গুরু শিষ্যের কথোপকথন তো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি পাতা পাতায় স্বামীজির কথা লেখা, স্বামীজির উদ্দীপ্তপূর্ণ বাণী লেখা। তো আজকে থেকে আমরা শুরু করছি স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, কিন্তু আদপে হচ্ছে স্বামীজি এবং শিষ্যের কথোপকথন। সেই শিষ্য যাকে স্বামীজি বাঙাল বলতেন, আদর করে বাঙাল বলে ডাকতেন, তিনি সন্ন্যাসী হননি, কিন্তু শেষ জীবনে তিনি এত বৈরাগ্যবান ছিলেন চিন্তা ভাবনার বাইরে, সন্ন্যাসীরও মানে সন্ন্যাস নিলেই যে সব কিছু হয় তা তো নয়, আর আসল তো অন্তর সন্ন্যাস, বহির সন্ন্যাস ভীষণ ভীষণ দরকারি, সেটা নিয়ে আমি কোনো প্রশ্নই তুলছি না। কিন্তু এই শরৎচন্দ্র চক্রবর্তী, যা মানে যিনি স্বামীজিকে এত কাছ থেকে পেয়েছিলেন, তার বৈরাগ্য, তার অন্তঃসন্ন্যাস দুরন্ত ছিল,
কেন ছিল তার রোমানি বইটা। তো শুরু করছি, পূর্বকাণ্ড প্রথম বললি, আজকে স্বামীজির সাথে শিষ্যের প্রথম দেখা হচ্ছে, প্রথম সাক্ষাৎ, প্রথম দর্শন, জায়গা হচ্ছে কলিকাতা, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি, বাগবাজার, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। 100 বছরেরও পিছিয়ে আমাদের যেতে হবে, 100 বছরেরও খানিকটা পিছিয়ে 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর 3-4 দিন হইল কলিকাতায় পদার্পণ করিয়াছেন। বহুকাল পরে তাহার পূর্ণ দর্শন লাভ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের এখন আর আনন্দের অবধি নাই। তাহাদের মধ্যে সঙ্গতিপন্নেরা আবার এখন নিজ নিজ বাটিতে স্বামীজিকে সাদর নিমন্ত্রণ করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেছেন। স্বাভাবিক বিষয়, স্বামীজি বিলাতে গেছিলেন একজন কাঙাল সন্ন্যাসীর বেশে। ওই জিনিসপত্র রাখার কাঠের বার্ড্রবের মধ্যে কোনো মতে শীতের রাতে নিজের শীত নিবারণ করছিলেন। সেখানে তিনি ঠাকুরের কৃপায় পুরো আমেরিকা জয় করে ফিরছেন, বিলাত জয় করে ফিরছেন। সেই সময় একবার চিন্তা করে দেখুন, যেখানে আমাদের দেশে সাদা চামড়ার লোকেরা, ইংরেজরা শাসন করছে, সেই সময় একটা এখানকার ছেলে সেই দেশে গিয়ে, যেই দেশের লোক আমাদের শাসন করছে, আমেরিকা তো বটেই স্বামীজি, ইংল্যান্ডেরও স্বামীজি প্রচুর শিষ্য ছিল, সেইখানে গিয়ে আধ্যাত্মিকতার বলে সে তাদেরকে জয় করছে এবং সেই সমস্ত শিষ্যরা স্বামীজির পায়ের নিচে বসে স্বামীজির কথা শুনছে। তা পায়ের নিচে স্বামীজির বসেছে কেন? স্বামীজি তাদেরকে কোনো রকম রাজনৈতিক কিছু বলেননি, স্বামীজি তাদেরকে আধ্যাত্ম শিক্ষা দিয়েছেন, যা ঠাকুর তাকে শিখিয়েছেন। আধ্যাত্ম শিক্ষা কি না, অন্তরের শিক্ষা, নিজেকে কিভাবে জানবে, বেদান্ত, এই অদ্বৈত বেদান্তই স্বামীজি বলতেন। যে অদ্বন্ত অদ্বৈত বেদান্ত নিয়ে আমরা নানা সময় অনেকদিন ধরে কথা বলে চলেছি। তো সেই স্বামীজি যখন বিলাত থেকে ফিরছে একজন নাম, বিশাল নাম করা একজন হয়ে, তো স্বাভাবিকভাবেই তো সবাই এখানে এসে একটা বিশাল সমারোহ করে গেছে স্বামীজিকে নিয়ে, স্পেশালি রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত, রামকৃষ্ণের যার কাছে যারা, তখন তো ঠাকুরের কাছে যারা যেতেন তারাই দেখেছিলেন, তো তাদের সেই ছোট প্রাণের নরেন সে এমনি মহারাজ রাজা ধীরাজ হয়ে ফিরেছে, রাজা ধীরাজই তো বটে, তো তাদের আর আনন্দ দেখে গে। আবার তাদের মধ্যে ন্যাচারালি যাদের একটু পয়সা কড়ি রয়েছে, তো তারা বলছে যে এসো আমার বাড়িতে এসে খাও, তো সেই চলছে আর কি, আজকে এর বাড়ি তার বাড়ি, এইভাবে বিভিন্ন জনের বাড়ি চলছে। তো সেইভাবেই আজকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়ি স্বামীজি এসছে। আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছে। শিষ্য লোকমুখে সংবাদ পাইয়া মুখুজ্জে মহাশয়ের বাড়িতে বেলা প্রায় 2টোর সময় উপস্থিত হইল। স্বামীজির সঙ্গে শিষ্যের এখন আলাপ হয় নাই, শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম। তো প্রিয়নাথ মুখোপাধ্যায় ঠাকুরের এক শিষ্য, আমরা সবাই জানি কথামৃত, তো তার নাম রয়েছে, তার বাড়িতে স্বামীজির নেমন্তন্ন, এবং স্বাভাবিকভাবেই স্বামীজি যেখানে যাচ্ছেন সেখানে স্বামীজিকে দর্শন করতে প্রচুর মানুষ আসছে। তো প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি গেছেন, এই শরৎচন্দ্র চক্রবর্তী তিনিও শুনে স্বামীজির কাছে গেছেন। এখানে একটা মূল লক্ষণীয় বিষয়, একদম এই যে প্রথম বইটার, শরৎচন্দ্র চক্রবর্তী নিজেকে ইন্ট্রোডিউস করছে যে স্বামীজির সঙ্গে শিষ্যের এখনো আলাপ হয় নাই, শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম। গোটা বইটাতে কিন্তু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী নিজেকে শিষ্য বলে পরিচয় দিয়ে গেছে, কোথাও কোনোখানে কিঞ্চিত ভাবেও তিনি নিজের নাম উল্লেখ করেননি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বলে। তিনি এত দামি একটা বই লিখলেন বটে, কিন্তু এই গোটা বইটার কোথাও নিজের নাম রাখলেন না, গোটা বইটাতে একমাত্র তার নিজের পরিচয় দিয়েছেন শিষ্য। এবার পরবর্তী পর্যায়ে, শিষ্য স্বামীজিকে দেখলো কিন্তু আলাপ হয়নি, এবার যাচ্ছে। শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন। স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতঃপূর্বেই তাহার বিষয়ে শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তপরিষ্ঠ নাগ মহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তী সংস্কৃতে বিশাল পণ্ডিত ছিলেন এবং স্বামীজি তো সংস্কৃতে খুব দারুণ ছিলেন, কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির আগে থেকে
মানে সংস্কৃত বিষয়টা তো একটা আফটার অল জাগতিক বিষয়, জগতের মধ্যে থাকাই একটা বিষয়। তো শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে স্বামীজি কখনো কখনো সংস্কৃতে আলাপ করতেন, আমরা এই বইটাতে আরো এগোলে দেখতে পাবো। সংস্কৃতে কথা বলতেন, কিছু লিখলে শরৎচন্দ্র চক্রবর্তীকে দিতেন যে তুই এটা ঠিক করে দিস, দেখে দিস তো ঠিক আছে কিনা। তো সেই শরৎচন্দ্র চক্রবর্তী, এই শরৎচন্দ্র চক্রবর্তী একটি শ্রীরামকৃষ্ণের স্তোত্র রচনা করেছিলেন, তো স্বামীজিকে সেটা জানানো হয়েছিল যে এরকম একটি ছেলে রয়েছে। আর শরৎচন্দ্র চক্রবর্তীর একটি বিশেষত্ব যেটা ছিল, ঠাকুরের পরম ভক্ত ছিলেন শ্রী নাগ মহাশয়। মানে ঠাকুরের কাছে বোধহয় গিরীশ ঘোষ এবং নাগ মহাশয় এরা ভক্ত শ্রেষ্ঠ ছিলেন, জ্ঞানের দিক থেকে না। নাগ মহাশয় এমন ভক্ত ছিলেন যে আমি শুনেছি বেলুড় মঠে একবার নাগ মহাশয় গেছেন, তো কলা পাতায় তাকে খেতে দেওয়া হয়েছে ঠাকুরের প্রসাদ। তিনি এত ভক্ত, তিনি কলা পাতাটাকেও চিবিয়ে খেয়ে নিচ্ছেন, সবাই যখন তাকে ধরতে যাচ্ছে তিনি বলছে যে আহা প্রসাদ, যে কলা পাতায় প্রসাদ লেগে আছে। তিনি এরকম পাগল ভক্ত ছিলেন। তো সেই নাগ মহাশয়ের বাড়ি ছিল বাংলাদেশে, আর এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর বাড়ি ছিল বাংলাদেশে, এবং নাগ মহাশয়ের কাছে ইনি যাতায়াত করতেন। এবং আমি পরে যখন শরৎচন্দ্র চক্রবর্তীর জীবনী পড়ি তখন জানতে পারি যে শরৎচন্দ্র চক্রবর্তী নাগ মহাশয়ের কাছে প্রথমে দীক্ষা নিতে চেয়েছিলেন যে আপনি আমায় দীক্ষা দিন, কিন্তু নাগ মহাশয় এত অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি নিজে দীক্ষা দেননি। এটা কিন্তু আরো বড়, আমি কেউ আসছে তাকে কেউ দীক্ষা দিচ্ছে সেটা তো একটা গুরুস্থান, কিন্তু সে তাকে এত মানে তাকে মানছে, তারপরেও সে তাকে সরিয়ে দিল, বলল যে না তুমি কলকাতায় যাও, ওখানে ঠাকুরের ছেলেরা রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, এবং স্বামীজির কথাও তিনি বলে দিয়েছিলেন, বলেছিলেন তুমি ওদের থেকে নাও দীক্ষা, তিনি নিজে দেননি। নাগ মহাশয় এত উদার, এত দুর্ধর্ষ ভক্ত ছিলেন। তো সেই এই শিষ্য নাগ মহাশয়ের কাছে যেতে এবং সেখান থেকেই জেনে সে স্বামীজির কাছে এসেছে। শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগ মহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন, এবং তাহার অমানসিক ত্যাগ, উদ্যম, ভগবান অনুরাগ ও দীনতার বিষয়ে উল্লেখ করিতে করিতে বলিলেন, বয়ং তত্তন্নেষাদ হতা মধুকর ত্বং খলু কৃতি। কথাগুলি নাগ মহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন। স্বামীজি ন্যাচারাল একজন সংস্কৃতের পণ্ডিত এসেছে, স্বামীজি তার সাথে সংস্কৃতেই বাক্যালাপ করলেন, সাদর সম্ভাষণ করলেন, এবং নাগ মহাশয় ভীষণ স্বামীজি নাগ মহাশয়কে ভীষণ ভালোবাসতেন। মানে স্বামীজির কাছে নাগ মহাশয়ের স্থানই ছিল অন্যরকম। স্বামীজি নাগ মহাশয়কে অনেকবার ডেকেছিলেন বেলুড় মঠে যে আপনি এসে থাকুন, কিন্তু নাগ মহাশয় রাজি হননি, তিনি বলেছিলেন ঠাকুর আমাকে গৃহে থাকতে বলেছেন, ঠাকুর তাকে গৃহে থাকতে বলেছে, সেই জন্য তিনি সারা জীবন বাংলাদেশের তার ঘরেই কাটিয়েছেন, বেলুড়ে আসেনি। কিন্তু স্বামীজিরা প্রত্যেকেই ঠাকুরের কাছে যারা আসতেন সবাই তাকে ভীষণ শ্রদ্ধা করতো। তো স্বাভাবিকভাবেই তার মানে তার গুরু ভাই কেউ, গুরু ভাইয়ের কাছে যাতায়াত করে এমন কেউ এসেছে, তো স্বামীজি নাগ মহাশয়ের ভীষণ প্রশংসা করছেন এবং নাগ মহাশয়কে কিছু কথা অভিজ্ঞান শকুন্তলম থেকে লিখে জানাতে আদেশ করলেন। পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকেও স্বামী তুরিয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে ডাকিয়া লইয়া যাইয়া শিষ্যকে লক্ষ্য করিয়া বিবেক চূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন। এবার স্বামীজি আলাদা করে সরিয়ে নিয়ে গেছে, কারণ ভিড়ের মধ্যে তো আর কথা হয় না। না এবার স্বামীজি বিবেক চূড়ামণি থেকে বলছেন, হে বিদ্বান, ভয় করিও না, তোমার বিনাশ নাই, সংসার সাগর পারের উপায় আছে, যাহা অবলম্বন করিয়া সুপ্ত সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে, সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব, এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ দিলেন। একটা খুব সুন্দর কথা আছে, চোখে গো তার জায়গা চেনা, সে তো দু একজনা। বলছেন যে এইরকম মহাপুরুষ যখন আসেন, বা মহাপুরুষ ছেড়ে দিন, প্রত্যেকটি শিষ্যের জন্যই তার গুরু নির্দিষ্ট থাকে, শাস্ত্রে বলছে। তো গুরু তার শিষ্যকে চোখে চিনতে পারে, শিষ্য তার গুরুকে দেখা মাত্র বুঝতে পারে, বা কদিন দেরি হলেও বুঝতে পারে এই আমার গুরু। বলছে নয়নে তার জায়গা চেনা, সে তো দু একজন। প্রথমবার একটু শব্দগুলো আলাদা হয়ে গেছিল, এটা আমার আসলে মনে পড়লো, লাইনটা ছিল নয়নে তার জায়গা চেনা, সে তো দু একজন। তো এখানে আমরা কি দেখছি, স্বামীজি সাথে প্রথম দিন একটা ছেলের দেখা হলো, প্রচুর ভিড় ছিল,
স্বামীজি কিন্তু এই ভিড় থেকে ছেলেটিকে আলাদা করে সরিয়ে নিয়ে গেলেন, সরিয়ে নিয়ে একটা ঘরে বসছেন, প্রথম আলাপ, প্রথম দেখা। এবং তাকে কি নির্দেশ করছেন? বিবেক চূড়ামণি থেকে কি কথা বলছেন? বলছেন যে বিদ্যার ভয় করিও না, তোমার বিনাশ নেই, এই সংসার ত্যাগে, এই সংসার পারাপারের উপায় আমার জানা আছে, আমি তোমাকে পথ নির্দেশ দেব। এবং তাকে বিবেক চূড়ামণি পড়তে বলছে, এবং স্বামীজি প্রথম দিন প্রথম দেখায় বলে দিলেন, আমি তোমাকে পথ নির্দেশ দেব। গুরুজন তো প্রথম দেখায় শিষ্যকে চিনে নিয়েছে, তাকে নির্দেশ করে দিয়েছে যে আমি তোমার গুরু। এবার শিষ্যের বোঝার পালা। শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল, স্বামীজি তাহাকে ওইরূপে মন্ত্র দীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি? শিষ্য তখন অতীব আচার্য বেদান্ত মতবাদী, গুরু গরণাদিতে এখনো তাহার মতি স্থির হয় নাই, এবং বর্ণাশ্রম ধর্মের সে একান্ত পক্ষপাতী। এবার শিষ্য বুঝতে পারছে, আজ পেয়েছে যে তিনি কি স্বামীজিকে আমাকে মন্ত্র দীক্ষা নিতে বলছেন। কিন্তু শিষ্যের মনে কিছু সংস্কার এখনো আছে। গুরু অ্যাকচুয়ালি না, গুরু শিষ্যকে সব বলে দেয়, শিষ্য সেই কথাটা গ্রহণ করতে অনেক সময় লেগে যায়, শিষ্য সেই কথাটা ধরতে অনেক সময় লাগে। তো শিষ্য কথাটা শুনেছে, বুঝেছে, কিন্তু ধরতে পারলো না। ঠাকুর বলতেন না যে পাখিটাকে বাসা পাকড়াতে হবে, তো শিষ্য কিন্তু কথাটাকে পাকড়াতে পারলো না। শিষ্য দীক্ষা নিয়েছে আরো অনেকটা পরে গিয়ে, বেশ অনেকটা পরে, বইটার অনেক পরে গিয়ে আমরা দেখবো শিষ্য দীক্ষা নিয়েছে। শিষ্য কেন দীক্ষা নিতে পারছে না বা তার মনটা স্থির হলো না, বলছে যে সে বেদান্ত আর শিষ্য আচারী এবং বেদান্ত মতে বিশ্বাসী, কিন্তু বেদান্ত কি বলছে যে না, বেদান্তে কিন্তু ঈশ্বরের কোনো স্থান নেই। শুনতে অদ্ভুত লাগে, বেদান্তে একমাত্র হচ্ছে গুরু এবং শিষ্য। আমার গুরু ভগবানের একটা খুব সুন্দর কথা আমার খুব মনে লেগেছিল একবার, ভগবানের একটা কথা পড়েছিলাম, ভগবান বলছিলেন যে যখন তুমি দ্বৈতবাদে আছো তখন তুমি আছো এবং তোমার গুরু আছে, যখন তুমি অদ্বৈততে আছো তখন কেবল তুমি আছো। তো কোনো অবস্থাতেই তুমি এবং তোমার গুরু ছাড়া তৃতীয় কারোর আসার সম্ভাবনা নেই। এইটাই কিন্তু আধ্যাত্মিক জগৎ, যে যে কোনো অবস্থাতেই আমি এবং আমার গুরু আছি। এই আমি এবং আমার গুরু, এর মাঝে যখন তৃতীয় ঢোকে, তৃতীয় মানে কি, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি বিশেষ নয়, তৃতীয় মানে যখন জগৎ ঢোকে, আমার চাওয়া ঢোকে, আমারই চাওয়া, জগৎ মানে তো আমারই চাওয়া, জগৎ মানে তো আমারই সৃষ্টি, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। এছাড়া কিন্তু গুরু শিষ্যের মধ্যে কোনো সমস্যা নেই, গুরু এবং গুরু যা দিতে পারে, যদি মধ্যে মায়া না থাকে, মধ্যে জাগতিক চাওয়া পাওয়া না থাকে, তো গুরু যা শিষ্যকে দিচ্ছে শিষ্য হাত পেতে নিতে পারে, কিন্তু নিতে পারে না, কারণ শিষ্যের চিন্তার জন্য, শিষ্যের চিন্তা থেকে যে সংস্কার বশত যে চিন্তা ওঠে সেই চিন্তার জন্য। তো এইখানেও কিন্তু স্বামীজি নির্দেশ করলেন, শিষ্য এই মুহূর্তে ওটাকে গ্রহণ করতে পারলো না, কারণ সে অতীব বেদান্তমতী। এই অতীব বেদান্তমতীটা কিরকম? নির্বাণ সেটাকে শঙ্করাচার্য এক জায়গায় বলছেন যে গুরু নেই শিষ্য নেই, কারণ এই আগের আমার ভগবানের কথাটাতে বললাম যে অদ্বৈতবাদে বলছে এক তুমি আছো, তো যখন এক আমি আছি সেই জায়গায় দাঁড়িয়ে গুরু গুরু তো নেই, শিষ্যটাও নেই, কিন্তু যখন শিষ্য আছে মনের, মানে মনের পারে গিয়ে শিষ্য নেই, তাই গুরুরও প্রয়োজন নেই, আগে শিষ্যকে না থাকতে হবে, গুরু তো পরে থাকবে না, আগে শিষ্যের না থাকার প্রয়োজন, তারপরে গুরু থাকবে না, তখন গুরু থাকবে না, কিন্তু তার আগে অব্দি যতক্ষণ শিষ্য আছে ততক্ষণ কিন্তু গুরুর প্রয়োজন। কিন্তু শিষ্যের এই কথাটা বুঝতে একটু সময় লেগেছিল, স্বামীজির সাথে কাটাতে কাটাতে তারপরে এই কথাটা বুঝেছিল। তো তাই জন্য তার গুরু গড়ানো দিতে এখনো মতি স্থির নেই, কারণ তার কাছে সে প্রচন্ড বেদান্তবাদী, সে ভাবছে গুরু নাই বা শিষ্য, অহং নির্বিকল্প নিরাকার রূপম। কিন্তু শিষ্য বোঝেনি যে তার গুরুকরণ দরকার, সে পরে বুঝেছে, এর পরে আসছি। এরপর নানা প্রসঙ্গ চলছে, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সংবাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছে। স্বামীজি সংবাদবাহককে বলিলেন তাকে এখানে নিয়ে এসো। নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্পর্কে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন। মিরর বলে একটা তখন খুব নাম করা পত্রিকা ছিল স্বামীজিদের।
সময়, তো তার একজন সম্পাদক, তার নাম নরেন্দ্রনাথ, স্বামীজির নাম নরেন্দ্রনাথ দত্ত, ইনি নরেন্দ্রনাথ সেন। তো তিনি স্বামীজির সাথে দেখা করতেছেন, তো স্বামীজি বললেন তাকে ওই ঘরটাতেই নিয়ে আসো, কথা বলার সুবিধা। এবার স্বামীজির সাথে বিভিন্ন জাগতিক আলাপ আলোচনা হচ্ছে, ন্যাচারাল, শিষ্য সে আধ্যাত্মিক, এবার পত্রিকার লোক এসেছে তার সাথে যেমন হবে। আমেরিকাবাসীর মতন এমন সহৃদয়, উদারচিত্ত, অতিথি সৎকার পরায়ণ, নব নব ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকার দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছে। স্বামীজি এখানে বলছেন, কাগজের লোক যেহেতু, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা জীবনে, যে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, ঠাকুর মায়েরই কথা এই কথাগুলো। তো স্বামীজি কিন্তু দেখবেন পার্সোনাল জায়গায় বা গুরু ভাইদের কাছে সব জায়গায় একটাই কথা বারবার বলেছেন, যে আমেরিকাতে আমার শক্তিতে কিছু হয় নাই, যা হয়েছে সব ঠাকুরের শক্তিতে, বারবার স্বামীজি এটা বলেছেন। কিন্তু পত্রিকা যখন আসছেন তখন কি বলছেন, যে আমার শক্তিতে হয়নি, আমেরিকার লোক এত সহৃদয় বলেই, মানে তারা এত উদার মন বলেই, তারা বেদান্তের ভাব, মানে একটা নতুন ভাব, যেখানে আমেরিকার লোকদের তো বেশিরভাগ খ্রিস্টান, তাদের জেসাস ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র থেকে তুমি ঈশ্বরের পুত্র থেকে, স্বামীজি তাদেরকে শেখালেন তুমি ঈশ্বর, তুমি স্বয়ং ব্রহ্ম, বেদান্তের তো মূল এই বাণী, যে ঈশ্বরের পুত্র নয় তুমি ঈশ্বর, এই জায়গাটা ঈশ্বরের পুত্র থেকে তুমি ঈশ্বর এই জায়গাটায় নিয়ে যাওয়া। তো স্বামীজি বললেন এটা তাদের উদার হৃদয়, তাই তারা পেরেছে। স্বামীজি কিন্তু পেপারে বললেন না যে ঠাকুরের শক্তিতে হয়েছে, কেন বললেন না, তার কারণ স্বামীজি পরে ব্যাখ্যা করেছেন, তো সেটা আমি ছোট করে একটু বলি, যে সব জায়গায় অবতার তত্ত্ব বলতে নেই, সব জায়গায় অবতারের কথা অত বলতে নেই, তার কারণ সবাই বুঝবে না, তারা হেসে ফেলবে, তারা খাটো করে ফেলবে, সব কথা ওই জন্য সবাইকে বলতে নেই, যাকে যেরকম বলার, যাকে যতটুকু বলার, যে যেভাবে বুঝবে তাকে সেভাবে বোঝাতে হয়। স্বামীজিকে এই বইটার পরের দিকে, স্বামীজি যখন আমেরিকাতে গেছেন কোথাও সেভাবে ঠাকুরের কথা বলেননি, তো এই নিয়ে তার গুরু ভাইদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল, তারা বলেছিল যে তুমি ঠাকুরের কথা কেন বললে না একবারও। স্বামীজি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যে ঠাকুরকে আমি কি বুঝেছি যে আমি তাদের বলবো, কিন্তু তারপরে স্বামীজি আস্তে আস্তে কারণ ব্যাখ্যা করলেন, ঠাকুরকে স্বামীজি বোঝেননি এ তো সম্ভব নয়, ঠাকুরকে যদি কিঞ্চিৎ মাত্র কেউ বুঝে থাকেন তো তা স্বামীজি। পরে বলেছেন যে আগে তারা বেদান্ত বুঝুক, আগে বেদান্ত শুনুক, অবতারবাদ নয় পরে শুনবে। তো এখানেও স্বামীজি নিজের দেশের লোককেও স্পষ্টভাবে বললেন না যে ঠাকুরের শক্তিতে সব হয়েছে, দেশের লোক যা বুঝবে, আম জনতা যা বুঝবে, এবং যেটা বুঝে তারা ঠাকুরকে শ্রদ্ধা করতে পারবে, আগে তারা স্বামীজির প্রতি যদি তাদের শ্রদ্ধা জাগে তবেই না তারা তার গুরুকে মানতে শুরু করবে। তো সেই জন্য স্বামীজি বললেন আমেরিকার লোকের জন্য হয়েছে। এবার ইংল্যান্ডের কথা বলছেন, ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বলিলেন, ইংরেজদের মতন কনজারভেটিভ জাতি জগতে আর দ্বিতীয় নাই, তাহারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করিতে চায় না, কিন্তু অধ্যবসায়ের সহিত যদি তাহাদিগকে একবার কোনো ভাব বুঝাইয়া দেওয়া যায় তবে তাহারা কিছুতেই তাহার ছাড়ে না। আমেরিকার কথা বলছেন যে তারা খুব উদার, এবং আমরা সবাই জানি ইংরেজরা, তাদের জাতিবিমান প্রচন্ড গোঁড়া। তো স্বামীজি সেই হিসাবে বলছে যে তারা ইংল্যান্ডের লোকরা প্রচন্ড গোঁড়া, কিন্তু তাদের যদি চেষ্টা করে কোনো বিষয়ে একবার ধরানো যায় তাহলে সেটা আর ছাড়বে না, এমন দৃঢ় প্রতিজ্ঞতা অন্য কোনো জাতিতে মিলে না, সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়িয়েছে। ব্রিটেন স্বামীজির সময় সারা দেশের উপর ছড়ি ঘোরাতো, মানে সারা পৃথিবীর উপর ছড়ি ঘোরাতো এক প্রকার, সরি, অনন্তর উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা হইতে ইংল্যান্ডে বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া বলিলেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি, পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে। কেন বলছে যে আমেরিকাতে তো এত মানে ছেয়ে গেছে, কিন্তু স্বামীজি বলছেন ইংল্যান্ডের কথা, স্বামীজি বলছেন ইংল্যান্ডে কিন্তু যদি একবার তাদের ধরানো যায় বেদান্তটা, সেখানে অনেক বেশি কাজ হবে, কারণ ইংল্যান্ডের মানুষদের
যাত্রাভিমানটা প্রচন্ড স্ট্রং, এবং যারা গোড়া হয় তাদের যদি একবার কিছু বোঝানো যায় না, বা তাদেরকে চুক্তি দিয়ে যদি মানানো যায়, তাহলে তারা যেটা ধরে তারা সেটা ধরে। কিন্তু আমেরিকানরা বলছেন যে উদার, মানে আজকে এটা নিল তো মানে এটাও নিল, আবার হয়তো অন্য কোনো দ্বৈত মতবাদ এলো, তারা উদার, তারা হয়তো সেটাকেও গ্রহণ করলো। কিন্তু ইংল্যান্ডের লোকরা সেটা না, বলছে যে তাদের যদি অদ্বৈতবাদটাকে ঠিক ঠিক ভাবে বোঝানো যায় তাহলে সেটাকে তারা ধরবে। সবকিছু তো একটা ধরার ব্যাপার থাকে, কোনো কিছু একটা বাদকে, আমি আজকে কিছুটা অদ্বৈতবাদ করছি, কিছুটা দ্বৈতবাদ করছি, কিছুটা বিশিষ্টাদ্বৈতবাদ করছি, এইগুলো তাও একটা লিঙ্ক আছে। অনেক মানুষকে আমি দেখেছি আজ কিছুটা তন্ত্রের দিকে যাচ্ছি, কাল কিছুটা ক্রিয়া যোগের দিকে যাচ্ছি, পরশু কিছুটা জ্ঞান যোগের দিকে যাচ্ছি। এভাবে কিন্তু আধ্যাত্মিকতার সার কোনোভাবেই করমল কপট হয় না। হ্যাঁ, কিছু 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 পেতেই পারো, মানে সব কেউ সব সবাই সব জায়গায় যাচ্ছে, কিছু কিছু পাওয়া যেতেই পারে, কিন্তু করমল কপট মানে একদম সেটাকে হাতের মধ্যে যদি আধ্যাত্মিকতাকে রাখতে হয় তাহলে কোনো একটা পথ, সেটা যে পথই হোক, ক্রিয়াযোগ হোক, অদ্বৈতবাদ হোক, তন্ত্র হোক, হোয়াট এভার, যেই পথ হোক, সেই পথটাকে ঠিক করে ধরতে হয়। তো বলছি ইংল্যান্ডের মধ্যে এই গুণটা রয়েছে। এবার নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। নরেন্দ্র জিজ্ঞাসা করছে নরেন্দ্রবাবু যে এই যে ধর্মপ্রচার করছি, স্বাভাবিক মানে জাগতিক লোকেরা যেরকম বলে যে এই যে ধর্মের কথা বলছি, এটাতে কি আদৌ কোনো আশা আছে? স্বামীজি বলছেন, আমাদের দেশে আছে তো মাত্র এই বেদান্ত ধর্ম, পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের সকল পথের লোককে ধর্মলাভের সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভা জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে এক সময় কি আশ্চর্য ধর্মভাবে স্ফুরণ হইয়াছিল এবং এখনো রইয়াছে। স্বামীজি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, বলছেন যে আমাদের দেশে তো এখন শুধু বেদান্তটুকুই পড়ে রয়েছে যেটা সার, বাকি পাশ্চাত্য, ইংল্যান্ড, আমেরিকা, এইসব দেশ বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। এটা আমি স্বামীজির সময়ের কথা বলছি, কারণ ইংল্যান্ড ইংরেজিটা শোষণ করে তো ভারতবর্ষে সব শেষ করে দিয়েছিল। তো বলছে আমাদের এই আছে, তো এইটাই একমাত্র আমাদের উপায় যে যেখানে পাশ্চাত্যবাসীরা জানতে পারে যে একদিন ভারতবাসীরা কি বড় ছিল, কি বিশাল ছিল। বলছে কেন বিশাল, সেইটা স্বামীজি বলছে যে কারণ এই এই বেদান্তের ভাবটা সবাইকে সমান অধিকার দেয়। সব থেকে সুন্দর, শুনলে আপনাদের দারুণ লাগবে, যে শ্বেতাশ্বতার উপনিষদে যখন বলা আছে যে প্রথম যখন মুনি ঋষিরা নিজের ভিতর দিকে তাকিয়ে থাকতে থাকতে এই ব্রহ্মকে জানতে পারলেন, এই অদ্বৈতবাদকে জানতে পারলেন, এবং জানলেন যে তার ভিতরেই সবকিছু, ভিতরেই জগৎ টগৎ বলে অ্যাকচুয়ালি বাইরে কিছু নেই, সব ভিতরে, এবং সেই সমস্ত জগতের পারেও এক সত্তা রয়েছে যাকে মুখে বলা যায় না, যেখানে বুদ্ধি পৌঁছাতে পারে না, পৌঁছাতে পারে না থেকে বড় কথা, যেখানে বুদ্ধি যেতে গিয়ে ফেরত আসে, বুদ্ধি যেতে গিয়ে না পৌঁছাতে পেরে ফেরত আসে, মনের কোনো ভাব যায় না, কিছু যায় না, যেটাকে বলছে অবাং মানসে গোচরাম, শুধু বোধ করতে পারবে যে কি যেন একটা ছিল, কি যেন একটা, কিন্তু যে হচ্ছে সেও বলতে পারবে না। ঠাকুর বলছেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় নাই, ব্রহ্ম কি তা মুখ দিয়ে কখনো বলা যায়নি। তো বলছে সেই যে জিনিস, সেটা জানার পর কিন্তু সেই কত হাজার বছর আগে আমাদের ভারতের মুনি ঋষিরা উঠে দাঁড়িয়ে বললেন, শ্রীণন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, বলছে শোনো বিশ্ববাসী, হে অমৃতের পুত্রগণ। মুনি ঋষিরা হেঁকে ডেকে বলেনি ওহে মুসলমান, ওহে হিন্দু, ওহে শূদ্র, ওহে ব্রাহ্মণ, কেন বলেননি? তারা সেই সত্যকে জেনেছিলেন, যারা সত্যকে জানে তাদের কোনো সমস্যা হয় না, তারা সবাইকে সমান অধিকার, মানে সে একদম উঠে তারা বললেন শ্রীণন্ত বিশ্বে শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্র, মানে সবাইকে অমৃতের পুত্র বলছে, অমৃতের পুত্র যাতার কথা নয়, সবাইকে সমান অধিকার দিচ্ছে। তো বলছে বেদান্ত এই যে সমান অধিকারটা দেয়, এইটাই একমাত্র পাশ্চাত্য দেশে এই পতাকা যদি তুলে ধরি যে সবাইকে সমান অধিকারের কথা, তাহলে তারা বুঝবে ভারতবর্ষে একদিন কি ছিল এবং এখনো তাই রয়েছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে
আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবেন। স্বামীজি খুব পাকা, মানে জাগতিক লোকের সাথে কথা বলতে স্বামীজি খুব পাকা লোক ছিলেন, মানে পাকা অর্থে ওই ওই পাকা নয়, মানে বুদ্ধিতে পাকা ছিলেন, জ্ঞানীরা বুদ্ধিতে পাকাই হন। স্বামীজি যখন জগতের লোকের সাথে কথা বলছেন, পেপারের লোক, তখন তাকে লেনদেনের কথা বলছেন, বলছেন যে আমরা তাদেরকে এই ধর্ম শিক্ষা দেব, তাদের থেকে তার ফলে আমরা বিজ্ঞান আনতে পারবো। সাধারণ মানুষের কাছে একটা কারণ বলছেন যে সব সাধারণ মানুষ বুঝবে না যে জ্ঞানই জ্ঞানের উপহার। স্বামীজি পরে একবার বলেছিলেন যে জ্ঞান লাভ করলে কি হয়, একজন প্রশ্ন করেছিল, স্বামীজি বলেছিল, হেসে বলেছিল, জ্ঞানই জ্ঞানের পুরস্কার, জ্ঞানের আর কিছু প্রয়োজন হয় না, জ্ঞানের পর আর কিছু প্রয়োজন হয় না, জ্ঞানটাই জ্ঞানের বিষয় আর কি। এখানে বলছেন না যে ওই আমেরিকা ইংল্যান্ডবাসীকে যে আধ্যাত্মিক কথা বলছি সেটাই তাদের কাছে পরম সম্পদ। এখানে স্বামীজি জগতের মানুষের কাছে একটা কিছু পাওয়ার বিষয়ে দেখালেন, কিছু আশা শেখাচ্ছি, তার ফলে তারা তো আমাদের বারবার হচ্ছে, যখন যেমন তখন এটা তো পেপারের লোকের কাছে যেমন হওয়ার দরকার যে লেনদেনের কথা, এবং যেটা শুনলে নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক উন্নতি। স্বামীজি বলেন ওরা মহাপ্রাক্রান্ত বিরোচনের সন্তান, ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। অনুগ্রহ করে ইন্টারনেট লস হয়ে গেছে, চলছে? আচ্ছা 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 সমস্যা হচ্ছে। তো এবারে স্বামীজির সাথে রাজনৈতিক কথা জিজ্ঞাসা করলেন যে এই যে আদান প্রদানটা হচ্ছে তাতে কি কোনো রাজনৈতিক সুবিধা আছে, মানে রাজনৈতিক সুবিধা মানে তখন ভারতবর্ষের স্বাধীন হওয়ার একটা ব্যাপার চলছিল। তো স্বামীজি তখন পরিষ্কার বললেন যে আমি ওদেশকে দেখে এসেছি, ওদেশের যা শক্তি রয়েছে, আমরা যদি মনে করি আমাদের এই অল্প শক্তি দিয়ে আমরা একদিন স্বাধীন অবতার ভুল করবো, হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদের উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন, আমরা এই রূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তি ধর্গণে শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব, এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু। স্বামীজি স্বাধীন পরাধীন ভারতে কিন্তু দাঁড়িয়ে স্বাধীনতা যে ভারতবর্ষের এইভাবে পাওয়া সম্ভব নয় বলতে দ্বিধা করলেন না, জনপ্রিয়তার জন্য পরিষ্কার বললেন যে এভাবে স্বাধীনতা সম্ভব নয়। তারপর স্বামীজি নিজের চিন্তা বলছেন যে
আমি যা দেখেছি ওদের কাছে যা শক্তি তা আমাদের পক্ষে স্বাধীন হতে একটু মুশকিল রয়েছে। তো সেই জন্য আমি চিন্তা করছি যে আমরা ধর্ম বিষয়ে ওদের গুরু থাকবো, এবং সেই জন্য ওদের আমাদের প্রতি স্বাভাবিকভাবেই একটা শ্রদ্ধা আসবে, এবং অন্যান্য বিজ্ঞান এবং যুদ্ধ বিভিন্ন বিষয়ে তো ওরা আমাদের গুরু থাকবেই। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেই দিনে অধঃপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিন রাত চিৎকার করে ওদের এদাও ওদাও বললে কিছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না, ওরা আপনা হতেই সব করবে। সবসময় তখন ভারতবাসীরা ইংরেজদেরকে বলছে যে আমাদেরকে এটা দাও, আমাদের সেটা দাও। ইংরেজরাও নিজেদেরকে প্রভু ভাবছে, তারাও ভারতবাসীদের হেলা ফেলা করছে এক প্রকার। তো স্বামীজি বলছেন এই হেলা ফেলার সম্পর্কটাকে শেষ করতে হবে, আমাদেরকেও কিছু দিতে হবে। আমাদের হাতে তো এখন কিছু নেই, সব ওরা নিয়ে নিয়েছে। তো আমাদের কাছে কি আছে? না, বেদান্ত আছে, আমাদের কাছে আধ্যাত্মিকতা রয়েছে। সেই আধ্যাত্মিকতাটা আমরা পাশ্চাত্যবাসীদের দিই, আর পাশ্চাত্যবাসীরা তাহলে আমাদেরকে একটা বেসিক শ্রদ্ধা করতে শিখবে। তো সেই হিসাবে তখন আমরা আমরা একটা পারস্পরিক আদান প্রদানের ভিতর যাব। তখন তারা আমাদের যেভাবে হ্যাটা করে, যেভাবে আমাদের উপর নিপীড়ন করে, সেটা তারা করতে পারবে না। আমার বিশ্বাস এইরূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চার তুলনায় আমার নিকট গৌণ উপায় বলিয়া বোধ হয়। আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করিব। এইটা হচ্ছে স্বামীজি বলছেন যে আমি যেটা বিশ্বাস করি, বলছে যে শুধু রাজনীতি করে এভাবে কিছু হবে না, দেশের ভালো হবে না। তো দেশের যদি কিছু ভালো হতে হয় তাহলে আমাদেরকে ধর্মে উঠে দাঁড়াতে হবে, এবং ওদের থেকে ওদের জিনিসগুলো শিখতে হবে। তো বলছে এইটার জন্য ওই বিরুদ্ধ সময় যেখানে চারদিকে রাজনীতির চর্চা চলছে, যেখানে আন্দোলন চলছে, সমস্ত বড় বড় বাঙালির নবজাগরণ যেটা বলা হতো, সেই সমস্ত বড় বড় মানুষেরা তখন আন্দোলনে জড়িয়ে, স্বামীজি বলছেন যে কিন্তু আমার মত এটা যে ভারতবাসীদের ধর্মে স্থির থাকতে হবে। তো এটার জন্য যদি আমার জীবন ক্ষয় করিতে হয়, এইটা হচ্ছে প্রচেষ্টা, এইটা হচ্ছে সংকল্প। বলছে এর জন্য যদি আমার জীবন ক্ষয় করিতে হয় আমি করবো। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান। এবং সাংবাদিককে বলছেন যে আপনারা যদি মনে করেন ভারতের কল্যাণ অন্যভাবে হবে, তো আপনারা আপনাদের কাজ করুন, আমি এই কাজ করব। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসংবাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠে গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মুক্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। নরেন্দ্রবাবু, যিনি পত্রিকার সম্পাদক, একদম আগাগোড়া একটা জাগতিক লোক, তার প্রশ্ন শুনেই বুঝতে পারছিলেন তিনি স্বামীজিকে জাগতিক প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক ভাবে কি রূপ হতে পারে, এইভাবে ধর্ম চর্চা করে কি আমাদের আদৌ কিছু লাভ হতে পারে। কিন্তু স্বামীজি তাকে এমন ভাবে কথা বললেন এবং এমন ভাবে তার মতন করে তাকে বোঝালেন। স্বামীজি কিন্তু বললেন না জগৎ নেই, কিছু নেই, কোথায় ইংরেজ কোথায় ভারতীয়, সবই মিথ্যা সবই ভুল, বললেন না, বললেন না শুধু ব্রহ্ম আছে তার দিকে তাকিয়ে দেখো। স্বামীজি তাকে এমন ভাবে বেদান্তের কথা বললেন, বেদান্তই তো বললেন যে ব্রহ্মের কথাই তো বললেন যে আমাদেরকে তাদের গুরুস্থানীয় হতে হবে, এবং সেটা কিভাবে হবে, সকলের সমান অধিকার বেদান্ত একমাত্র দিচ্ছে। কিন্তু স্বামীজি তাকে তার ভাষায় বললেন, সম্পাদক যে ভাষা বুঝবে তাকে সেই ভাষায় বলছেন। আবার কিছুক্ষণ আগেই শিষ্যকে বলেছেন, হে বিদ্বান ভয় করিও না, তোমার বিনাশ নাই, সংসার সাগর পারের উপায় আছে। শিষ্যকে সংসার সাগর পারের উপায় বলছেন, কিন্তু সম্পাদককে, কিন্তু কাগজের সম্পাদক, তাকে সংসার সাগর পারের উপায় বললেন না। তাকে কিন্তু এই সংসারের মধ্যে বললেন যে সংসারের মধ্যে থেকে কি হয়, ভারতবাসীর কল্যাণ হবে, তার জন্য সে জীবন ক্ষয় করবে। তো এরকমই জ্ঞানী ব্যক্তিরা হন, যে যে যেমন ভাবে বোঝে তাকে তেমন ভাবেই বোঝাতে হবে। সবাইকে বললে হবে না যে একম এবা দ্বিতীয়ম ব্রহ্ম রয়েছে, আবার সবাইকে এটাও বললে হবে না যে আমি জগতের জন্য এই কাজ করব আমি সেই কাজ করব। যে ব্রহ্ম বুঝতে চায় তাকে ব্রহ্মকে দিয়েই ব্রহ্ম বোঝাতে হবে, আর যে জগৎ বুঝতে চায় তাকে জগৎ দিয়ে ব্রহ্ম বোঝাতে হবে। এই ছিলেন স্বামীজি, আজকে প্রথম পর্ব, আজকে এই অবধি থাক। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি সাধ্য মতন চেষ্টা করব পরের দিন সেই কমেন্টের উত্তর দেওয়ার। আর
আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আজকে বেশ কিছু ইন্টারনেটের গোলযোগের জন্য সমস্যা হলো মাঝখানে, তার জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থী। পরের দিন আবার দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।